হ্যাঁ ফ্রেন্ডস, মাই বান্দা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। কলকাতা পোর্ট ট্রাস্ট অফিসার রিক্রুটমেন্ট 2018, কলকাতা পোর্ট ট্রাস্টের যে অফিসার রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলসটা আজকে আমি দেবো। হলদিয়া ডক কমপ্লেক্স রিক্রুটমেন্ট 2018, অফিসার জব ইন কলকাতা। অর্গানাইজেশন নেম এখানে বলেছে হলদিয়া ডক কমপ্লেক্স কলকাতা পোর্ট ট্রাস্ট। অর্গানাইজেশন যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা হচ্ছে www.kolkataporttrust.gov.in। নেম অফ দ্য পোস্ট, অফিসার পোস্টে রয়েছে, এনভায়রনমেন্ট অফিসারের পোস্টে রয়েছে, বয়স হচ্ছে 25 বছর থেকে এবং 50 বছর অবধি বয়স হতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে মাস্টার ডিগ্রি এবং স্যালারি হচ্ছে প্রতি মাসে 53,000 টাকা। মোড অফ অ্যাপ্লাই, অফলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফি নীল, ক্লোজিং ডেট হচ্ছে 27/7/2018 পর্যন্ত। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলি যে 25 থেকে 50 বছরের মধ্যে এবং যে রিল্যাক্সেশনের কথাটা এখানে বলেছে, অ্যাপ্লিকেশন এজ লিমিট শুড বি 25 থেকে 50 বছরের মধ্যেই হতে হবে এবং 1/3/2018 এই অনুযায়ী কিন্তু এই বয়সটা হতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশান বলেছে এখানে আপনার মাস্টার ডিগ্রি করতে হবে এনভায়রনমেন্ট সায়েন্সের ওপরে অথবা ডক্টরেট ইকোলজির ওপরে, ডক্টরেট বা এনভায়রনমেন্ট বা ইঞ্জিনিয়ারিং বা বলছি ইঞ্জিনিয়ারিং ইন এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে স্কেল অফ পে, পে স্কেলে আপনাদেরকে বলেছি 53,000 করে। সিলেকশন মেথডে বলেছে যে ক্যান্ডিডেট সিলেকশন উইল বি দ্য বেসিস অফ দ্য রিটেন টেস্ট এবং ইন্টারভিউ, অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে, তার সঙ্গে ইন্টারভিউ হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে গেলে আপনাকে সেই নির্দিষ্ট যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে সেখান থেকে ফর্মটা আপনি ডাউনলোড করবেন বা যে ফর্মের যে ফর্ম্যাটটা রয়েছে সেটা ডাউনলোড করবেন, করে সেটা প্রিন্ট করে নেবেন। নিয়ে সেখানে যেভাবে ফর্ম ফিল আপ করে সেইভাবে ফিল আপ করার পরে আপনি পাঠাবেন এই অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা এখানে দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টু দ্য এসআর ডে ম্যানেজার, ডিওয়াই ম্যানেজার, পি অ্যান্ড পি অ্যান্ড আই আর, হলদিয়া ডক কমপ্লেক্স, জওহর টাওয়ার, কানেক্টর বিল্ডিং। পোস্ট হচ্ছে হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিন 7/4/1607। ফলোয়িং ডকুমেন্টস, কোন ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে দেবেন তা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এস প্রুফ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ টেস্টিমোনালস বা সার্টিফিকেট, তারপরে রয়েছে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এই হচ্ছে টোটাল। আর ইম্পর্টেন্ট ডেটটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে 27/7/2018 পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকের ডেট হচ্ছে 15 তারিখ, অর্থাৎ এখনও 12 দিন আছে। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।